হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইন্দ্রাণী, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকের ব্লগটা হচ্ছে জগদ্ধাত্রী পুজো স্পেশাল ব্লগ। বাংলায় 1431 সালের 24শে কার্তিক আমাদের জগদ্ধাত্রী পুজো হয়, আর সেটা হচ্ছে রবিবার ছিল। ইংরাজিতে হচ্ছে 10ই নভেম্বর। তো আমরা সবাই একত্রিত হই এই জগদ্ধাত্রী পুজোতে। আর এই জগদ্ধাত্রী পুজোটা হয় ইয়াংস্টার স্পোর্টস অ্যাসোসিয়েশন ক্লাবের তরফ থেকে এই জগদ্ধাত্রী পুজোটা করা হয়ে থাকে। তো এই ক্লাবটা হচ্ছে আমার ঠিক বাপের বাড়ির একদম সামনেই। আর প্রতি বছর এখানে আমরা প্রত্যেকে, মানে মেয়েরা প্রত্যেকে বাপের বাড়িতে আসে, আর তাছাড়া প্রত্যেকে এখানে, যারা এখানে থাকে এবং যারা এখানে থাকেও না আশেপাশে, তো সবাই এখানে একই দিয়ে, মানে এই জগদ্ধাত্রী পুজো উপলক্ষে সবাই একত্রিত হয়। এখানে অনেক রকম অনুষ্ঠান হয়, সমস্ত কিছু, মানে রান্নাবান্না থেকে শুরু করে মায়ের ভোগ নিবেদন সমস্ত কিছুই মানে মানুষ আনন্দ করে উৎসাহের সাথে করে থাকে। আর এই পুজো আমার, মানে আমরা সবাই মিলে খুব ভালোবেসে আনন্দ করে করে থাকি। যাই হোক, আমার এবারে পুজো জগদ্ধাত্রী পুজোতে যেতে একটু দেরি হয়ে গেছিলো। তো সবাই পৌঁছে গেছিলো, আমার বোনও আগে চলে এসছে, এই যে আমার বোন বৌদিরা সবাইকে দেখাচ্ছি, আর পাড়ার তো সবাই আছেই। তো আমি যতটা পারছি তোমাদের সাথে সমস্তটা শেয়ার করার চেষ্টা করছি। মায়ের ভোগ নিয়ে যেতে হবে, তো আমরা মায়ের ভোগ নিতে এসেছি, কারণ মায়ের একদিনেই পুজো যেহেতু হয়, ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী সমস্ত পুজোর ভোগ একদিনেই করা হয়ে থাকে। তো আমরা এখন ভোগ নিয়ে যাব মায়ের, আর সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর যেহেতু সবাই একত্রিত হয়ে মানে একসাথে কাজটা করে, মায়ের কাজটা, তো সেই জন্য মায়ের কাজটা সুসম্পন্নভাবে সম্পন্ন হয়, আর আমাদের ভীষণ ভালো লাগে এই মায়ের পুজোতে সবাই একত্রিত হতে। তো চলো দেখে নাও যে মায়ের পুজোর ভোগ নিয়ে যাওয়া থেকে শুরু করে মায়ের পুজোর আচার আচরণ, মানে যতটুকু পেরেছি নিয়মাবিধি, যতটুকু পেরেছি আমি তুলে ধরার চেষ্টা করেছি। সকাল থেকে মায়ের পুজো শুরু হয়, আর এখন বাজে 4:30, আর এখন মায়ের পুজো প্রায় শেষ। তো আমি এখন উপরে এসেছি, মানে মানে আমাদের ঘরেতে, কারণ এতক্ষণ আমি সেই পুজো মণ্ডপেই ছিলাম যেখানে সবাই ছিল। তো আমি এখন এই কারণে এলাম, কারণ এবারে হচ্ছে ভোগ আনতে যেতে হবে, কারণ আমরা এখনও উপোস করে যেহেতু রয়েছি, তো সেই জন্য ভোগের একটা খাওয়ার পালা। তো আজকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ঠিক পরের দিন, পরের দিন আমাদের জগদ্ধাত্রী পুজোর ভোগ খাওয়ানো হয়। তো সকাল থেকেই তোড়জোড়, রাত সারা রাত ধরেই তোড়জোড় শুরু হয়ে যায়, রাতে সারা রাত ধরে রান্নাবান্না চলে, আর সকালবেলা এখানে চেয়ার টেবিল পেতে সমস্ত মানুষকে খাওয়ানো হয়।
তো এই চেয়ার টেবিল পাতাও হয়ে গেছে সমস্ত মানুষকে খাওয়া দাওয়ার পর। সেদিনই ঠিক সন্ধে 5:30 থেকে 6টার মধ্যে আর কি সিঁদুরদান পর্ব শুরু হয়ে যায়। তো আমরা সিঁদুরদান দিতে চলে এসেছি মাকে। এবারে সময় ছিল 6:30 মধ্যে সমস্ত কাজটা সম্পন্ন করতে হবে, কারণ মাকে নিয়ে অন্যবার দমদম পার্কে ভাষণ দেওয়া হয়, তো এবারে মাকে নিয়ে গঙ্গায় যাওয়া হবে। তো সেই কারণে এবারে তাড়াতাড়ি মানে 6:30 মধ্যে কমপ্লিট করতে বলা হয়েছে। জগদ্ধাত্রী ঠাকুর তোমাদের দেখালাম যে মাকে আমি সিঁদুর দিলাম, সিঁদুর দান করার পর আমি বাড়ি এসেছি এবং বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে আমি আবার একটা নতুন ড্রেস পরে নিয়েছি, যেটা পরে আমি এখন এক জায়গায় বেরোচ্ছি অবশ্যই। আর কোথায় যাচ্ছি সে তো সবসময়ের জন্য তোমাদের সাথে শেয়ার করি। আর যাচ্ছি হচ্ছে চন্দননগর। তো চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখতেই যাচ্ছি, মায়ের ভাসান আছে শুনেছি, তবে এই বিষয়ে আমি অতটা কিছুই জানি না, কারণ আমি এবছর প্রথম যাচ্ছি। তো কি হবে কি না হবে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো আর দেরি করবো না, অনেকটাই রাত হয়ে গেছে, আমাদের অনেকটা দূর যেতে হবে। আমরা জগদ্ধাত্রী ঠাকুর দেখতে গেছিলাম প্রথমে অটো করে বিধাননগর, এবং বিধাননগর থেকে ট্রেনে করে আমরা শ্যামনগর স্টেশনে নেমেছিলাম, এবং শ্যামনগরের থেকে ওখান থেকে আমরা অটো করে খেয়াঘাট গেছিলাম। তো খেয়াঘাটে যাওয়ার জন্য কিন্তু প্রচুর লাইন ছিল, তারপরে তো দেখতেই পেলে যেটুকুনি আমি দেখালাম নৌকায় কত লোক। তো রাতের বেলা গঙ্গাটা কেমন লাগছিল সেটাই তোমাদের। আমরা চন্দননগর পৌঁছে গেছি, আর চন্দননগর পৌঁছানোর পর ঠাকুরগুলো দেখে তো আমি অবাক, কত বড় বড় ঠাকুর, এবং শুধু ঠাকুর নয়, লাইট, ঠাকুর, লোকজন, ভিড়ে ভিড়াময়, তো মানে কত যে ভালো লেগেছিল সেটা তোমাদেরকে না দেখিয়ে তো বোঝাতে পারবো না। ঠাকুরের মূর্তিগুলো দেখো কি সুন্দর, ঠাকুরের মূর্তিগুলো, এগুলো একটা কাঠামোর উপর তৈরি করা হয়ে থাকে, এগুলো মার ভাসান দেওয়ার পর ওই কাঠামো আবার তুলে রাখা হয় সঙ্গে সঙ্গে পরের বছর ঠাকুর তৈরি করা হবে বলে। তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম।
পুরো উঠে যাবে, চন্দননগরে যে শুধু জগদ্ধাত্রী পুজো হয়, লাইট হয় সেটা নয়, সেখানে কিন্তু একটা বড়সড় একটা মেলা বসে, তো সেই মেলায় বহু লোকের সমাগমও হয়। আর আমরা এখন ফিরছি, এখন রাত্রির অনেক হয়ে গেছে, প্রায় হচ্ছে 12:30 বেজে গেছে। আমরা সারা রাত কিন্তু মানে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে সারা রাত কিন্তু ট্রেন চলেছে, 1 ঘন্টা অন্তর অন্তর স্পেশাল ট্রেন দিয়েছিল। আর এখন আমরা হাওড়া স্টেশন থেকে গাড়িতে উঠে গেছি বাড়ি ফেরার পালা। বাড়ি ফিরতে ফিরতে আজকে ভিডিওটাও আমি শেষ করছি, নতুন ভিডিও নিয়ে নতুনভাবে আবার তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।